নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল আলোচনা সভা। এ সময় দুর্নীতিমুক্ত নাগরিক অর্থনীতি ও সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে খুলনা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। চুয়াডাঙ্গায়ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রাঙামাটিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ ও দমন শীর্ষক মানববন্ধন হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এছাড়া গোপালগঞ্জ, মোংলা, গাজীপুর, ঝিনাইদহ, নওগাঁ, নাটোর, নোয়াখালী, ভোলা, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় দিবসটি উদযাপিত হয়েছে।